রাষ্ট্রের সম্মুখে রক্ষায় দেন। প্রিয় জন্মভূমি গোল হই, ঘন হই, একত্রিত হই মুক্ত মানুষ, জিতে তবেই মুক্তি পাবে মানুষ, তবেই মুক্তি পাবে জীবন। সারা দেশে আমাদের সাংস্কৃতিক চেতনাকে তার সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে আমাদের অসাম্প্রদিক মানুষের চেতনাকে বিকশিত করার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে দিক নির্মাণের জন্য এই সংগঠন কাজ করে আসছে। আজকে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জায়গায় আজকে যারা উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন জায়গায় আমাদের আক্রমণ চালাচ্ছে, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বন্ধ করে দিতে যাচ্ছে। তার অর্থ কি? সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষ আলোর পথ দেখবে, যারা অন্ধকারে এই বাংলাদেশকে রাখতে চায়, বাংলাদেশের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, সেই অন্ধকারের কীটগুলায় আজকে আমাদের অতিথির এই বিভিন্ন অনুষ্ঠানে তারা আক্রমণ করে বাঙালি সংস্কৃতি চর্চায় তারা বাধা বিভক্ত করে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আজকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ জানে যে দেশে এই বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে কারা ছিল, কারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কারা আমাদের একাত্তরে আমার বাবাদেরকে ইজ্জত হারণ করেছে, আর কারা জানে যে কারা আমার বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাই বন্ধুগণ, আমি সরকারের কাছে তীব্রভাবে আজকে আমি দাবি জানাচ্ছি যে আজকে এই সব ঘটনার যদি গরিব গতিতে তাদের গ্রেপ্তার না করে তাদের আইন